দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ তোলপাড় সাগর দিঘি। আজব দাবি করলেন কংগ্রেস বিধায়ক বাইরন মণ্ডল। তিনি বললেন, আমি তৃণমূলেরই লোক। সাগর দিঘিতে তৃণমূলকে হারিয়ে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। জয়ী কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের বিধানসভায় শপথের আগেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে চরম ক্ষুব্ধ হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস সাগর দিঘিতে জয়ের পরই মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কংগ্রেস প্রার্থী বাইরন বিজেপির সাহায্য নিয়ে জিতেছেন। এরপরে এক সংবাদ মাধ্যমে বাইরন বিশ্বাস জানান, বিজেপি নয়, তৃণমূল থেকেই সমর্থন পেয়েছি। আমি তৃণমূলেরই লোক। কংগ্রেসের কোনো বিধায়ক একুশের নির্বাচনে বিধানসভায় প্রবেশ করতে পারেনি, সেক্ষেত্রে শূন্য থেকে এবার বিধায়ক সংখ্যা এক হয়েছে হাত শিবিরের। এই প্রসঙ্গে বাইরন বলেন, মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করব, বিধানসভায় সমস্ত সমস্যাগুলো তুলে ধরব। তৃণমূল যদি ডাকে তাহলে কি তৃণমূলে যাবেন? প্রশ্নের জবাবে বাইরন জানান, তৃণমূলই আমাকে সাপোর্ট করেছে ভালোভাবে, আমি আসলে তৃণমূলের লোক। তৃণমূল পার্টি না করলে তো যেটা সম্ভব ছিল না। আর বাইরনের এই মন্তব্যের পরেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, স্পিকার বাইরনের শপথের আগে স্পিকার বলেছেন বাইরন তৃণমূলে আছেন, ওদের বিধায়ককে তো স্বীকার করেছেন, তিনি তৃণমূলের লোক, তৃণমূলের ভোটে জিতেছেন, যারা ভোট দিয়েছেন তারা সকলেই তৃণমূলের সমর্থক। প্রার্থী নির্বাচনের কোনো ত্রুটি হয়ে থাকতে পারে, তৃণমূলের ভোটটা ওই দিকে চলে গিয়েছে। স্পিকারের এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।